হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা আমাদের ফেসের ত্বকের এত যত্ন করি, অথচ দেখো আমরা আমাদের বডির তার অর্ধেক পরিমাণ যত্নও করি না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের ফেসের ত্বকটা অনেক ফর্সা হয়ে যায়, আর বডি আর ফেসের মধ্যে আকাশ পাতালের একটা পার্থক্য থাকে স্কিনের কালারের মধ্যে। এর কারণ কি? এর কারণ আমরা বডির তো যত্নই নেই না। আমরা ভাবি হ্যাঁ, কোনোরকমভাবে সাবান বা বডি ওয়াশ দিয়ে আমাদের বডিটাকে ক্লিন করেছি, দ্যাটস ইট, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। এটা ভুল। তোমার বডিকে শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই ভালো করে ময়শ্চারাইজড রাখতে হবে। দেখো, আমাদের বডিরও খাবারের দরকার আছে। তুমি ক্লিনজিং করলে বডি ওয়াশ দিয়ে, তোমার শরীর পরিষ্কার হয়ে গেল। এরপর ভালো করে তো তোমার বডিকে নারিশ করতে হবে। তার জন্য তুমি ব্যবহার করতে পারো বডি বাটার। আমি কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই বডি বাটার ব্যবহার করি। আমার ফুল বডির ত্বককে নরম, তুলতুলে, হাইড্রেটেড, ময়শ্চারাইজড রাখার জন্য বডি বাটার আমাকে দারুণভাবে সাহায্য করে। আমি বর্তমানে ব্যবহার করছি দ্য বাথ স্টোরের এই ম্যান্ডারিন অরেঞ্জ বডি বাটার। ম্যান্ডারিন অরেঞ্জ বডি বাটার কেন ব্যবহার করছি? অরেঞ্জের মধ্যে রয়েছে ভিটামিন সি, আর ভিটামিন সি আমাদের স্কিনকে ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করে। তাই আমি এই দ্য বাথ স্টোরের হিউজ রেঞ্জ রয়েছে তার মধ্যে থেকে এই ম্যান্ডারিন অরেঞ্জ বডি বাটারটাকেই বর্তমানে ব্যবহার করছি। চলো বন্ধুরা, তোমাদেরকে দ্য বাথ স্টোর ব্র্যান্ডের বাকি বডি বাটারগুলো একবার দেখিয়ে দেই। তো এখানে তোমরা দেখতে পারছো আমার কাছে যে 4টা বডি বাটার আছে, 4টাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে রয়েছে ম্যান্ডারিন অরেঞ্জ বডি বাটার, যেটা নিয়ে আমি আরও বিশদে আলোচনা করব, অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখাবো। ম্যান্ডারিন অরেঞ্জ বডি বাটারের পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও কিছু বডি বাটার রয়েছে, যেমন ফ্রেঞ্চ রোজ বডি বাটার, তারপর স্ট্রবেরি স্পার্কেল বডি বাটার এবং জাপানিজ চেরি ব্লোজুম বডি বাটার। তো তোমরা এখানে দেখতে পারছো 4টা আলাদা আলাদা বডি বাটার। 4টা বডি বাটারেরই যে স্মেল, সেটা ভীষণই মৃদু, খুব ভালো লাগে। অ্যাপ্লাই করার পর অনেকক্ষণ পর্যন্ত তোমার চারিপাশে লিঙ্গারিং করতে থাকবে। এটা মোটেও কোনো উগ্র গন্ধ নয় যে অসহ্য লাগবে, এটা বেশ সুন্দর একটা গন্ধ, যেটা তোমার শরীর ও মনকে একই সঙ্গে চাঙ্গা করে দেয়। তুমি ফুল ডে অনেক বেশি রিফ্রেশড ফিল করবে। এই বডি বাটারগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বডি বাটার বেছে নিয়ে তুমিও ব্যবহার করতে পারো, তোমার যেই ফ্লেভার পছন্দ। তুমি স্ট্রবেরি চাইলে স্ট্রবেরি নিতে পারো, জাপানিজ চেরি ব্লোজুম চাইলে জাপানিজ চেরি ব্লোজুম, অথবা ফ্রেঞ্চ রোজও নিতে পারো, আর আমার মতো ম্যান্ডারিন অরেঞ্জটাও কিন্তু ব্যবহার করতে পারো। যেটা তোমার পছন্দ, যে কোনো একটা বেছে নিয়ে ব্যবহার করতে পারো। দেখো, যেহেতু রিভিউ করতে হয়, আমি একবারে যতগুলো প্রোডাক্ট পারি কিনে নিয়ে আসি। তেমনি দ্য বাথ স্টোরের মোটামুটি 3-4টা বডি বাটার আমি নিয়ে এসেছিলাম, তার মধ্যে আমি সবগুলোই কম বেশি ব্যবহার করে দেখেছি। আমার ফেভারিট হলো ম্যান্ডারিন অরেঞ্জ, আমি এটাকে কন্টিনিউয়াস ব্যবহার করেই চলেছি, আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো তোমরা, এর অর্ধেক কিন্তু আমি শেষ করে ফেলেছি, মাত্র অর্ধেকটা বডি বাটার এখন রয়েছে, কারণ এটাকে ব্যবহার করতে আমি ভীষণ ভালোবাসি। একটা সুথিং স্মেল রয়েছে, মোটেও কোনো উগ্র গন্ধ না, মানে হালকা মৃদুমন্দ একটা গন্ধ লিঙ্গারিং করতে থাকবে, ভীষণ রিফ্রেশিং তুমি ফিল করবে। আর খুব সামান্য পরিমাণ প্রয়োজন হয় তোমার ফুল বডিকে কভার করার জন্য, এবং খুব সুন্দরভাবে ময়শ্চারাইজড রাখবে তোমার বডিটাকে, তোমার বডির কালচে পরতকে দূর করতে সাহায্য করবে, সানট্যানকে রিমুভ করতে সাহায্য করবে, দাগছোপকে কমাতে সাহায্য করবে, ইভেন স্কিন টোন দেবে, এবং তোমার বডিতে তুমি যখন এটাকে অ্যাপ্লাই করবে, এটা মোটেও চিপচিপ করবে না, মুহূর্তের মধ্যে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এবং তোমার স্কিনটা কিন্তু অনেক বেশি ম্যাট ফিল করবে, অথচ খুব ভালোভাবে ময়শ্চারাইজডও করবে। দেখো, বডির যত্নে ভালো জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন, আমি খুঁজে পেয়েছি, ব্যবহার করছি, সো আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, আমি তোমাদের সামনে এটাকে ব্যবহার করে দেখাবো কত অল্প সময়ের মধ্যেই এটা সুন্দরভাবে ত্বকের মধ্যে দেখো মিশে গেল এবং আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজডও করলো। ভীষণই লাইট ওয়েট, ভীষণই জেন্টাল, এত সুন্দর আমি ফিল করি যখনই এটাকে অ্যাপ্লাই করি, আমার মুডটা একদম চাঙ্গা হয়ে যায়। মানে এর মধ্যে থাকা গন্ধটায় অ্যারোমাথেরাপিরও কাজ করে। আর তোমরা জানো, আমি যখন তোমাদেরকে কোনো কিছু সাজেস্ট করবো, সেটা যেন বাজে কেমিক্যাল ফ্রি হয়, আমি সেদিকে নজর রাখি। আর আমার এই ফেভারিট দ্য বাথ স্টোরে ম্যান্ডারিন অরেঞ্জ বডি বাটার বা এদের যে আরও রেঞ্জ রয়েছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, প্রত্যেকটা বডি বাটারই যে কোনো ধরনের বাজে কেমিক্যাল ফ্রি। সো নিশ্চিতভাবে তুমি ট্রাই করতে পারো, তুমি টিনেজার হও আর তোমার বয়স যাই হোক, তুমি এটাকে ব্যবহার করতে পারো। দেখো, ত্বকের বয়স ধরে রাখতে চাইলে, ত্বককে ইভেন টোনড দেখাতে চাইলে একটা বডি বাটার ব্যবহার করতেই হবে।
আর তার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে যদি কোনো বডি বাটার থেকে থাকে সেটা হলো দ্য বাথ স্টোরে বডি বাটার। তুমিও এগুলোকে ট্রাই করতে পারো আর নিজের ত্বককে অনেক বেশি সুন্দর করে তুলতে পারো। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পারচেস লিঙ্কস দেওয়া রয়েছে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা বডি বাটার কিনে ব্যবহার করতে শুরু করতে পারো। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে আমার ফেভারিট বডি বাটার নিয়ে একটা ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদেরও কাজে লাগবে। যারা আমি হোম রেমেডি দেই দেখে নালিশ করো তাদের জন্যই প্রোডাক্ট বেসড ভিডিওগুলো দেখো। আমি প্রোডাক্ট নিয়েও ভিডিও করব, আমি হোম রেমেডি নিয়েও ভিডিও করব। তোমার যেটা পছন্দ তুমি বেছে নিয়ে ব্যবহার করতে পারো, তুমি আমাকে কোনোভাবেই দোষারোপ করতে পারো না। আমি সবার কথা ভেবেই সব ধরনের ভিডিও আপলোড করি। সো প্লিজ নিজেদের পছন্দ মতো, নিজেদের চয়েস মতো যে কোনো ভিডিও তুমি ফলো করতে পারো। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।